তো বন্ধুরা, আজকে বলবো আপনারা কিভাবে একটি 18 ওয়াটের বাল্বকে রিপেয়ারিং করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি সুইচটা দিয়ে দেখায়, চলুন সুইচ লাইটটি সুইচটা দিকে দিয়ে দেখায়। কোনো দীপিক দীপিকও করছে না এবং কোনো কিছুই বল্বটি রেসপন্স দিচ্ছে না। চলুন আরেকবার লাগিয়ে দেখায়। তো দেখতে পাচ্ছেন কোনো রেসপন্স নেই। চলুন বল্বটাকে খুলে দেখায়। তো বল্বটাকে খোলার জন্য আমাকে এখানে কষ্ট করতে হবে। তো চলুন আমি খুলে নিই। দেখতে পাচ্ছেন আমি বল্বটির ডিফিউজারটি এবং বল্বটিকে খুলে নিয়েছি। তো এই হলো 18 ওয়াটের প্লেটটি দেখতে পাচ্ছেন। তো এটিকে যদি আপনার একটি এলইডি পুততো, তো এটিকে শর্ট করে আপনি জ্বালিয়ে নিতে পারতেন। এই শর্টের ভিডিওটি আমি পরে দিয়ে দেবো। তো একটি যদি এলইডি পুততো, তো শর্ট করে জ্বালিয়ে নিতে পারতেন। এখানে তিনটি এলইডি পুড়ছে, তার জন্য আপনাকে এই গোটা বোর্ডটি চেঞ্জ করতে হবে। তো চলুন এটিকে আপনি খুলে দেখায়। তো বন্ধুরা, এই খারাপ প্লেটটিকে আমি এখান থেকে তুলে নিয়েছি এবং এই যে সাদা সাদা পেস্টটি দেখছেন, এটি হিটসিং পেস্ট। এটিকে দেওয়া খুব জরুরি। আমরা এটি হিটসিংয়ের সঙ্গে ভালো করে চিত্রে ধরে যাই, স্ক্রুটি টাইট করে দিলে। তো চলুন আমি একটা নতুন প্লেট এনে দেখাই। এই হিটসিং কম্পাউন্ডারটি আমাকে এই খুলে নিয়ে হিটসিংয়ে লাগিয়ে এটিকে বসিয়ে না দুটো টাইট করে দেবেন। তো চলুন এরপরে দেখা। তো গাইস, দেখতে পাচ্ছেন এই প্লেটটি আমার লাগানো হয়ে গেছে এবং এই কানেকশানটি আমি দিয়ে দেখাবো। চলুন। তো বন্ধুরা, এখানে আপনি প্লাস এবং মাইনাস দুটিকে সঠিকভাবে দেবেন। প্লাস মাইনাস উল্টো হয়ে গেলে আপনার উল্টো করে ফেলেন, তো আপনার এই প্লেটটি পুড়ে যেতে পারে, সেটি বলা ঠিক নয়, নাও পুড়তে পারে প্লেটটি। তো এটাকে আপনি প্লাস মাইনাস সঠিকভাবে কানেক্ট করবেন, তাছাড়া জ্বলবে না আপনি উল্টো করে দিলে। তো আরেকটি কথা, এটি হিটসিং কম্পাউন্ডারটাকে লাগিয়ে ভালো করে স্ক্রু টাইট দিয়ে দেবেন। স্ক্রু যদি প্যাঁচ কেটে যায়, তো অন্য স্ক্রু নিয়ে ভালো করে কষে টাইট দিয়ে দেবেন, তাছাড়া আপনার এই প্লেটটি আবার কোনো দিন পুড়ে যাবে। এবং এই কষে টাইট দেওয়ার পর আপনাকে মাইনাস প্লাসটি ভালো করে লাগিয়ে দিতে হবে। এবং আপনাকে আপনার বাল্বটি, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, তো এইখানে লেখা থাকবে না 15 ওয়াট বা 18 ওয়াট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাঁ দিকে 6500, তার পাশে লেখা আছে 15 ওয়াটের বাল্বটি। এবং এই প্লেটটিকেও আপনার 15 ওয়াটের লাগাতে হবে। আপনি যদি বেশি ওয়াটে লাগান, তো আপনার কোনো ক্ষতি নেই, এটি জ্বলবে না, বেশি ওয়াটে লাগালে জ্বলবে না। এবং আপনি যদি কম ওয়াটে লাগিয়ে দেন, তো প্লেটটি আপনার পুড়ে যাবে। তো তার জন্য আপনাকে প্রথমে বাল্বটি কত ওয়াটে সেটি দেখে নিতে হবে। তো তারপর আপনি প্লেটটিকে বসিয়ে নেবেন, ভালো করে নাট কষে এই দুটিকে কানেক্ট করবেন। এবং চলুন এই বন্ধুরা এটিকে স্টার্ট করে দেখাই। তো আমি এই হোল্ডারে কানেক্ট দিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এই বল্বটির কত রোশনি। আরেকবার জ্বালিয়ে দেখাই চলুন। তো আপনি এভাবে একটি পূর্ণ ফেলে পুড়ে থাকা ঘরে ফেলে দেওয়া বাল্বকে আবার পুনর্ব্যবহার করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।